السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه حسين رضي الله تعالى عنه شهو كربالا يقنوه ترجن يزيد دعي دي تيو الكتاب إيه النام الصواعق المحرقة إمام أحمد بن حجر المكي الهيتمي رحمة الله عليه ونرى الكتاب وفاته له تشواتو الهزرية فيز ফাইভ তারা গর্ব করত যারা হত্যা করেছিল তারা গর্ব করত। যে আমরা এমন কাউকে হত্যা করেছি যিনি মা বাবার দিক থেকে শ্রেষ্ঠ মানুষ আবান এখান থেকে দেখি ওলাম্মা হমিলার লিবনি জিয়াদা আলাহু ফি তস্তিন وجعل يضرب ثناياه بقضيب ويقول به في أنفه ويقول ما رأيت مثل هذا حسنا إن كان لحسن الثغر وكان عنده أنس فبكى وقال كان أشبههم برسول الله صلى الله عليه وآله وسلم راه التلميذ وغيره ابن زياد سر مبارك بشكره له হোসেন রদি আল্লাহ তাল আনহুর দাঁত আত্মবারকে আঘাত করে করে কিছু কথা বলছিল তখন সৈদনা আনাস রদি আল্লাহ তাল আনহু সেখানে ছিলেন তিনি কাঁদতে শুরু করলেন এবং বললেন যে তিনি তাদের মত থেকে আল্লাহ রসুল সল্লাহ আলহিউ আলি ওয়া সাথে সব থেকে বেশি সাবাহ ছিল আল্লাহ রসুলের সাথে সব থেকে বেশি মিল ছিল শুরুতে ওয়া ইবনু দুনিয়া أنه كان عنده زيد بن أرقم فقال له ارفع قضيبك فوالله لطالما رأيت رسول الله صلى الله عليه وآله وسلم يقبل ما بين هاتين الشفتين ابن أبي الدنيا برونا شيخنا زيد بن أرقم تني ثم تمار بيت أوداو আল্লাহ জাতের কসম আমি দেখেছি আল্লাহর হাবিব সাল আলহি ও আলহি এই দুই ঠুঠের মধ্যখানে জমা দিচ্ছেন আমি দেখছি সুম্মা জা আলা জঈদুন ইয়বকি এরপরে জায়দ রাদি আল্লাহ তালু কাঁদতে তাকলেন ফকল ইবনু জিয়াদ ইবনু জিয়াদ বলল আবকাল্লাহ আই নাইকা লাউলা আন্নাকা শাইখুন কদ খারিফতা লাদরাবতো নোকাক তখন সে বললো তুমি কাটতে দেখো আল্লাহ তোমাকে যেন এই কাজই দেন কাটতে দেখো তুমি যদি বুড়া না হতে আমি তোমার কোরদান মারতাম তোমাকে হত্যা করতাম ফানাহ বাবা হ ইয়াকুল তিনি তখন দাঁড়িয়ে গেলেন এবং বললেন অ নাস আন্তুমুল আবিদুবা আদ ইয়াম হে দুনিয়ার মানুষ হে লোক আজকের পর থেকে তোমরা গুলাম হলে আজকের পর থেকে তোমাদের নসিবে গুলামই আছে

আল্লাহর জাতের কসম সে তোমাদের তোমাদের মধ্যে ভালো লোক যারা খেয়ার যারা উত্তম যারা তাদেরকে হত্যা করবে এবং তোমাদের মধ্যে সবথেকে নিকৃষ্ট যারা ওয়েস্তা বিদান না সেরা রকম তাদেরকে গোলাম বানাবে ফাবু লিমান রুইয়া বিজুল্লা তিওয়াল আর বদকিসমত তারা যারা জিল্লত এবং আর লজ্জা এবং জিল্লি অপমানে যারা সন্তুষ্ট হলো রাজি হলো কামিন এরপরে তিনি বললেন জিয়াদ তোমাকে আমি এমন কিছু কথা বলতে চাই যা তোমার আরো বেশি কষ্টের কারণ হবে বেশি রাগের কারণ হবে আল্লাহিজিল আলা হুসেন আলাহ আমি নিচুকে দেখেছি আল্লাহ রসুল সাল আলহি আলী ওসাল্লাম তার ডান অরুর উপরে বসিয়েছেন হাসান রাদি আল্লাহ আনহুকে আর বাম অরুর উপরে বসিয়েছেন হুসেন রাজি আল্লাহ তাল আনহুকে সুম্মা দাহু আলাফু খিহিমা এরপরে তিনি তার হাত মুবারক তাদের মাতায় তাদের উপরে রেখে বললেন আল্লাহ হুম্মা إني أستودعك إياهما وصالح المؤمنين. هي الله أميت أدد دوجنكي أبو مميم نك مومين درك أمي تمار صالح المؤمنين بلتيك بولتن علي رضي الله عنه فكيف كانت وديعة النبي عندك يا ابن زياد؟ هي ابن زياد الله حبيب صلى الله عليه وآله وسلم جادر كي الله رحا هي ابن زياد الله نبی رمانوت تمار کا چكون قدر اچھے اخنا 543 ولما انزل ابن زياد رأس الحسين واصحابه جهزها مع سبايا آل الحسين الى يزيد ابن زياد حسين رضي الله تعالى عنه ابن تر شاتدر ماتا شهو اروجراتسن بن ديني جرى ال حسين شبيك يزيدر كاتس بات يدلو فلما وصلت اليه قيل انه ترحم عليه وتنكر لابن زياد وارسل براسه وبقيه بنيه الى المدينه وقال سبط ابن الجوزي وغيره المشهور انه جمع اهل الشام বা জালয়ান কুতাবিল খাইজোরান বলেন যে যখন সর মুবারকগুলি এবং বন্দি যারা আছেন সবাই ইয়েজিদের দরবারে বসলেন তখন সে একটা বনা কিলা একটা বন দুর্বর একটা বর্ণনা যে সে দয়া দয়া দেখালো এবং ইয়েজিদ ইবনে জিয়াদের প্রতি রাগ দেখালো এবং হুসেন্দি আল্লাহ তালাহুর সর মুবারক সহ বাকি সবাইকে মুদিন আশরিফে পাঠিয়ে দিল কিন্তু সিব ইবনুল জউজি সহ অন্যান্যরা বলেছেন মশুর হলো মশহুর হল যে সে আহলু শাম শামবাসীদেরকে জমা করে সে উৎসব করল জমা করলো এবং হুসেন আদি আল্লাহ তাআলা আনহুর দাঁত মোয়ারকে বেদ দেয়া করতে থাকল ও জুমিয়া বি আল্নাহু আজহার আউয়াল ওয়া ফাসানি বি কারি নতি আনাহু বেলা কফি রি ফায় দি ইবনু জিয়াদ হাদ খলাহুয়ালা নিসা আহি এই এজিদের এই দুমুখী ভূমিকার ব্যাখ্যা দিয়েছেন যে সে প্রথম দিকে প্রকাশ্যে সে এটা করেছে কিন্তু আসলে তার ভিতরে হিংসা ছিল যার প্রমাণ হলো সে ইনি জিয়াদের কোন অ্যাকশন নেয়া নাই কোনো শাস্তি দেয়া নাই তারা অপসারণ করে নাই বরং তার পদোন্নতি হয়েছে শুধু পদোন্নতি নয় সে এত আপনজন হয়ে গিয়েছিল হাত নিঃসাহি একেবারে অন্দর মহলে ইয়েজিদের ঘরের মহিলাদের সামনে পর্যন্ত ইবনে জিয়াদের যাওয়ার অনুমতি ছিল কি বলবো ইহি এত আপনজন হয়ে গেল ইবনুজিয়াদ হুসেন রাজি আলাহ তালানুস আহলে বায়কে শহীদ করার কারণে যে যেটা আরব দেশে এখনও যেটা মারাত্মক অপরাধ মনে করা হয় ইবনে জিয়াদ এটা আপন হলো ইয়াজিদের যে ইয়াজিদের একেবারে অন্তর মহলে মহিলাদের সামনে আলা নিসাঈহি ও আদখা হাত্তা আদখালাহু আলা নিসাঈহি একেবারে অন্তর মহলে তার মহিলাদের সামনে যা বসা রোটা বসা করার এই সুযোগ এই অনুমতি ছিল قال ابن الجوزي ابن الجوزي بن وليس العجب الا من ضرب يزيد ثنايا الحسين بالقضيب

উঠের উপরে হয়ে এবং হাত পা বাঁধা অবস্থায় রশি দিয়ে হাত পা বাঁধা এবং আহলে বায়াতের মহিলা যারা ছিলেন তাদের মাথা খোলা ছিল জহারা খোলা ছিল এই অবস্থায় তাদেরকে কুফা থেকে সিরিয়ায় নিয়ে যাওয়া হল ওয়ালাম্মা ওয়াসালু দামেশক উকিমু আলা দারাজ আল জামিহু হিতু ইয়াকামু আল আসারা ওয়া সাবি ওয়া ক্বিলা ইন্ন ইয়াজিদ আরসালা বিরাসি হুসাইন মিন বখিয়া মিন আহলি ইলাল মদিনা ফুকফিনা রাসুহু ওয়া দুফিনা হাসান এটা বর্ণনা হলো যে হুসেন রাজি আল্লাহ তালনুর শরমোবারককে মুবারক ইয়াজিদ পাঠিয়ে দিল বাকি সকলের সাথে মদিনা শরীফে দাফন কাফন পড়ানো হলো এবং দাফন করা হলো কুব্বাতুল হাসান হাসান রাজি আল্লাহ তালনুর কুব্বার কুব্বার নিচে ফাতেমার কবরের পাশে ওকিল ওয়ীদা ইলাবালা বাউমান মিন কাতলিহি আর একটা বর্ণনা হল যে চল্লিশ দিন পরে কারবালায় চল্লিশ দিন প্রদর্শনের পরে

فسأل الحسن البصري عن ذلك فقال لعلك صنعت إلى آله معروفة قال نعم وجدت رأس الحسين في خزانة يزيد فكسوته خمسة أثواب وصليت عليه مع على جماعة من أصحابي وقبرته علي مبارك ইয়াজিদের অস্ত্রাগারে ছিল ইয়ের খাজানায় ছিল সুলাইমান আব্দুল মালিক তিনি আল্লাহর হাবিব সাল আলহিউ আলী আসালামকে স্বপ্নে দেখলেন আল্লাহর হাবিব তাকে খুব আদর করছেন এবং সুসংবাদ দিচ্ছেন সুলাইমান আব্দুল মালিক হাসান বসরি রহমতুল্লাহ আলহির কাছে এই খাবে তাবে জানতে চাইলেন তখন হাসান বসরি বলেন হয়তো সম্ভবত তুমি আল্লাহ রসুলের পরিবারের প্রতি কোনো ভালো আচরণ করেছ আল্লাহ রসুলের পরিবারের প্রতি ভালো আচরণ করা এটাও কিসমতের ব্যাপার আল্লাহ রসুলের পরিবারকে আপনি সব দিয়া দিবেন তা নয় শুধু মতলুব হল আপনি মহব্বত দেবেন সম্মান করবেন মহব্বত দেবেন সম্মান করবেন আপনি যদি গালি দেন গন্ডমূর্গ বলে তাহলে কাকে গালি দিলেন আল্লাহর হাবিবের কোন সন্তানকে যদি গন্ডমূর্গ বলে গালি দেন কাকে গালি দিলেন আল্লাহ রসুলকে গালি দিলেন ইলাইহি রাজিউন নাম ওজায়দ তোর তখন হাসান বসরি রহমতুল্লাহ আলহি বললেন যে হয়তো তুমি নবীর পরিবারের সাথে বা নবীর নবী পরিবারের কারোর সাথে তুমি ভালো কোনো আচরণ করেছ তখন সুলিমান আব্দুল বলেন হ্যাঁ আমি হুসেন রাজি আল্লাহ সর মুবারক পেয়েছিলাম ইয়াজিদের খাজানাতে আমি পাঁচটা টুকরা কাপড় দিয়ে কাফন পরিয়ে এরপরে আমার সাথী কয়েকজনকে নিয়ে জানাজা পড়ে আমি দাফন করেছি ফাকার লাহুল হাসান হুয়া জালিকা সবব রিদাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়া সাল্লাম আলাইক হাসান ওศรี রাহমাতুল্লাহি আলাইহি বললেন এটাই হচ্ছে আল্লাহ রাসূলের সন্তুষ্টির কারণ তোমার উপরে ফা আমারা সুলাইমানুল হাসান বিজাইজাতিন সানিয়া ولما فعل يزيد براس الحسين ما মার كان عنده رسول قيصر فقال متعجبا إن عندنا في بعض الجزائر في دير حافر حمار عيسى فنحن نحج إليه كل عام من الأقطار وننذر النذور ونعظمه كما تعظمون كعبتكم وأنتم تقتلون أولاد نبيكم أشهدوا أنكم على باطل شنو يزيد جرات شنو شيخنا قيصر رجل অ্যাম্বাসডার প্রতিনিধি ছিল সে যখন দেখল ইয়জিদ হুসেন রাজি আল্লাহ তা আনহুর সর মুবারকের সাথে গুণাচরণ করছে তখন সে খুব তাজ্জুব হয়ে বলল যে আলজেরিয়াতে জাজাই আলজেরিয়াতে একটা চার্চের মধ্যে ঈসা আলাই ইসলামের গাদার এক টুকরো নৌখ আছে আমরা সারা দুনিয়া থেকে বছরে একবার সেখানে যাই সম্মান করি এবং সেখানে দান দক্ষিণা করি তোমরা যেমন করে তোমাদের কাবা শরীফকে সম্মান করো আর তোমরা তোমাদের নবীর সন্তানকে কাতল করলে আর সাধু আর না বাতিল আমি সাক্ষ্য দিচ্ছি তোমরা বাতিল তোমরা বাতিল وقال ذمي اخر بيني وبين داوود 70 ابا একজন জিম্মি বললেন অর্থাৎ জিমি মানে اهل الكتاب يهودي بنصرى বললেন যে আমি এবং দাউদ আলাইহিস সালামের মধ্যখানে 70 পুরুষ আছে আমি দাউদ আলাইহিস সালামের اولادের মধ্যে থেকে তিনি তিনি বলেন আমি এবং দাউদ আলাইহিস সালামের মধ্যখানে 70 জন পুরুষ আছেন وإن اليهود تعظمني وتحترمني وأنتم قتلتم ابن نبيكم داود عليه السلام آماتيك شطير بروش بورير بورير خوني هدير آماتيك شومانكوري آدم ردمة النبير شونتانك قاتل كولي وأخرج الحاكم من طرق متعددة أنه صلى الله عليه واله وسلم قال قال جبريل قال الله تعالى إني قتلت بدم يحيى بن زكريا سبعين ألفا ইবনে আলী আলফা ইমাম হাকিম রহমতুল্লাহ আলহি কয়েক বর্ণনা কয়েক সনদে বর্ণনা করেছেন জিবরিল বলেন আল্লাহ রাবুল আলমিন বলেছেন যে আমি ইয়াহিয়া ইবনে হত্যার কারণে আমি সত্তর হাজার থেকে সত্তর হাজারকে হত্যা করেছি অর্থাৎ সত্তর হাজার মানুষ নিহত হয়েছে একজনের বদলা আর হুসাইন রাজি আল্লাহ তালা আনহুকে শহীদ করা হয়েছে এখনও সত্তর হাজার মানুষ নিহত হবে বদলা হিসাবে এটা একটা হাদিস ইমাম হাকিম রহমতুল্লাহ আলহি বর্ণনা করেছেন বলে উল্লেখ করেছেন এখানে ওয়ালাম ইউসিফ ইমুল জৌজি ফি দিগ্রি হি হাদিস ফিল ينظر إلى الناس وحوله جماعة من أعيان أهل الشام فبينا هو كذلك إذ أقبل زين العابدين فلما انتهى إلى الحجر تنحى له الناس حتى استلم هذا علي بن علي زين العابدين ونرغونا هنا كنا أمرا وعلم أن أهل السنة اختلفوا في تكفير يزيد بن معاوية وولي عهده من بعده اهل <سؤال> السنۃ <سؤال> والجماعه جن راکو اهل <سؤال> السنۃ <سؤال> والجماعه رمد اختلاف هوچ یزید کافر کینہ فقال الطائفة إني إنه كافر إخبوك بولتن كافر تيني أره كافر لقول سبط ب... سبط ابن الجوزي وغيره المشهور سبط ابن الجوزي شهو أنين نجرى قول مشهور إنه لما جاء رأس الحسين رضي الله عنه جماعه أهل الشام وجعل ينكت رأسه بالخيزران وينشد أبيات ابن الزبعري ليت أشياخي ببدر شهيدو الله রাজিয়াল্লাহ তাল আহুর মুবারক তার সামনে পেশ করা হলো সে শ্যামবাসীদেরকে এক করে জমা করে সকলের সামনে হুসেন রাজি আল্লাহ তাল আহুর সর মুবারককে অপমান করলো বেদ দিয়ে আঘাত করলো এবং এরপরে সে ফখর করে বললো লাইতা শিয়াখি বিবেদিন শাহিদু হায় বদরে আমার মুরব্বী যারা মারা গিয়েছিল তারা যদি দেখতো আমি কোন প্রতিশোধ নিয়েছি আলা বিয়াতুল মারুফা ওই কবিতাগুলো মারুফ জানা শোনা ওয়াজাদ ফিহা বাইতাইনি মুস্তামিলাইনি আলা সরিহিল কুফর এবং এর মধ্যে সে এমন আরও দুইটা লাইন যোগ করে দিল বনু আহমেদ থেকে সে প্রতিশোধ নিয়েছে এই এই দুইটা লাইন সে যোগ করে দিল বলতেছেন ওয়াজাদ আফিহা বা ইতেইনি মুস্তামিলাইনি আলা সরে হেল কুফর সে আরও দুইটা সে দুইটা লাইন কবিতা যোগ করে দিল যে দুই লাইন সরে কুফর প্রকাশ্য কুফরিং এই কিতাব হলো শরহুল ফকিল আকবর মিনাহুর রাউদুল আজহর ফিসার আলফেখুল আকবর ইমামুল্লা আলিকর রহমতুল্লি আলহী উনি সরা করেছেন আলফেকুল আকবরের এই কিতাবের মধ্যে ওলা নজগুর ইল্লা বিখইর এর আলোচনায় আছে آه، ثم قال بطريق المحاكمة في المقال والحق إن رضا يزيد بقدر الحسين واستبشاره بذلك وإهانته لبيت النبي صلى الله عليه وآله وسلم مما تواتر معناه وإن كان تفاصيلها آحادا فنحن لا نتوقف في شأنه بل في إيمانه لعنة الله عليه وعلى أنصاره وأعوانه ابن الهمام قال ابن الهمام رحمه الله واختلف في اكفار يزيد يزيد كافر بلا كنا اختلاف قيل نعم اختموت هذا كافر يعني لما لما برد عنه ما يدل على كفره من تحليل الخمر ومن تفوفه بعد قتل الحسين واصحابه যে সে মদকে হারাম হালাল করেছে এবং হুসেইন দাদিয়া আল্লাহ তালাকে হত্যা এবং হত্যার পরে সে যে বাড়াবাড়ি করেছে সীমা লঙ্ঘন করেছে এবং অপমান করেছে এই কারণে এবং সে যে বলেছে ইন্নি জা জাইতু হুম বিমা ফালু বিয়া শিয়া কোরাইশিন ওয়াসন আদি দি কোরাইশ নেতৃবৃন্দের সাথে যেই ব্যবহার করে করা হয়েছিল বনু হাসিমরা যে ব্যবহার করেছিল বদরে আমি তার প্রতিশোধ নিয়েছি এই কারণে তাকে কাফির বলা হবে ওয়ালা আল্লাহ ওয়াজহুমা কল আল ইমাম আহমেদ রহমাউল্লাহ বি তকফির হি বিমা সাবাত আইন্দাহ মিন তকরির ইমাম আহমদ ইবিন হাম্বর রহমতুল্লাহ আলহি থেকে একটা মহতাজ একটা বর্ণনা আছে তিনি তাকে লায়ন দিতেন এবং কোনো বর্ণনা তাকে কাফির মনে করতেন আমি আপনাদেরকে প্রথম পর্বে বলেছিলাম যে এখন শেষ সময়ে এজিদের অতি কিছু লোক বেরিয়েছেন যা এজিদ হয়তো জানতো না যা এজিদের দাসী এজিদকে কে যে লালন পালন করেছে রাইয়া তিনিও জানতেন না এজিদের গরের ওজিদের ছেলে মোয়া তিনিও জানতেন না এই দাবি করতেছেন বর্তমান অতি কিছু রাজনৈতিক ফায়দা হাসিল করেন বিভিন্ন জায়গা থেকে রাজ রাজতন্ত্রের বেট যারা তারা অতি অতি আজকে এজিদের আসুন আমরা দেখব ইজিদের ছেলে মুআ ইয়াজিদ তিনি কি বলেছেন কিতাবের নাম আসায়কুল মহারিকা খুদ্ ইবনে এজিদ মুআ যখন খলিফা হলেন ইয়াজিদের পরে মাত্র ৪০ দিন ছিলেন অসুস্থ ছিলেন বয়স মাত্র একুশ বছর ছিল বা বিশ বছর ছিল একবার মাত্র খুতবাহা দিয়েছিলেন এরপরে কোন খোতবাও দেন নাই

এবং এইসব ব্যাপারে তিনি কোনো নাক গোলার নাই খিলাফাতিহি ওয়কেউম্যান শুধু একবার কয়েকটি কথা বলেছিলেন ওয়ামিন সলাহিআ তিনি যে হকের উপরে ছিলেন শুদ্ধ ছিলেন পরিষ্কার একটা আলামত হলো দলিল হল আল সাঈদার কলা তিনি প্রথম মিম্বরে দাঁড়িয়ে কয়েকটি কথা বললেন যখন তাকে খলিফা নির্বাচন করা হলো কি বললেন ইন্নাহাদিল খিলাফাত হাবলুল্লাহ এই খিলাফতের দায়িত্বটা হাবলুল্লাহ আল্লাহর একটা রসি ওয়া ইন্না জাদ্দি মুআবিয়া তানাযাল আমরা এবং আমার দাদা মুআবিয়া এমন কারোর সাথে দ্বন্দ্ব করেছেন এমন কারোর সাথে দ্বন্দ্ব করেছেন যারা আসলে এই খিলাফতের আহাল ছিলেন যোগ্য ছিলেন ওয়ামান হুয়া আহাক্কু মিনহু ওমানহু আহা কবিহি মিনহু আলি নাবি আবি তালিব এবং যিনি আমার দাদার থেকে বেশি হকদার ছিলেন আলি ইবন আবি তালিব ওয়ারাকিবা বিকুম মা তালামুন হাত্তা আতাতহু মানিয়াতহু ফাসারা ফি কবরিহি রাহিনান বিযুনুবিহি এবং এরপরে আপনারা জানেন কি অবস্থা হয়েছিল তার মউত আসলো এবং তার এই সব কিছু নিয়া বিযুনুবি তার জনবেগুলি নিয়া তিনি বন্দি অবস্থায় কবরে গেলেন সুম্মা কুল্লিদা আবি আল আমরা এরপরে আমার বাবার উপরে দায়িত্ব আসলো আহলিন লাহু আমার বাবা কোনোভাবেই এই খেলাফতের যোগ্য ছিলেন না ওয়ানাজা ইবনা বিন্তি রসুল ইল্লাহ সল্লাল্লাহ আলী হিও আলি ওসাল্লাম কসিফে আমরহু এবং আমার বাবা আল্লাহ রসুল সল্লাহ হোয়ালাই হিও আলি ওসাল্লামের নাতির সাথে দ্বন্দ্ব করেছেন তিনি যোগ্য নন কিন্তু তার সাথে দ্বন্দ্ব করেছেন ওয়াম্বাতর আকিবুহু ওস রাফি কবরহি রহির আন বিদনভি এবং এরপরে আমার বাবা আল্লাহ রসুল সল্লাহ হোয়ালাইহি আলি ওয়াসাল্লামের নসুলকে তিনি কাতল করেছেন এবং এরপরে আমার বাবা তা। জিন্দগির গুণা কবরে গিয়েছেন সুম্মা বা কা এরপরে তিনি কাঁদতে শুরু করলেন এরপরে বলেন ইন্নামিন আজমিল উমুরি আলাই না আমাদের উপরে সব থেকে বড় দায়িত্ব হল ইলমুনা বিসু ই মাসরাহি বা ইসিমুন কলাবিহি আমরা ভালো করে জানি আমার তার বাবার কথা বলছেন আমার বাবা কত নিকৃষ্ট পন্থায় তার মধ্য হয়েছে ওকত কতাল এইতরতা রসুল ইল্লাহিসল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এবং আমার বাবা আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়া আলিহুসাল্লাম এইতরতা হেলে বায়াদকে কাতল করেছে ও আবা হাল খামরা এবং আমার বাবা মদকে হালাল মুবাহ করেছে ওয়াখরাবাল কা আবা কাবা শরীফকে ধ্বংস করেছে কাবা শরীফে এজি সব হামলা হয়েছে কাবা শরীফে মিজাইল নিকুব করা হয়েছে ওই সময়ের মিজাইল নিকুব করা হয়েছে কাবা শরীফের ওয়ালে আঘাত করেছে

আমরা শেষ করতে চাই ইয়েজিদ যে ইজিদের ছেলে তিনি স্বীকার করলেন ওকদ রাসূলুল্লাহ আর এখন আপনি যত বড় মানুষের নাম নিতে পারেন নেন ইজিদের এতগুলি কর্মকাণ্ড আমরা দেখাইলাম কিতাব খুলে খুলে এখন যা ইচ্ছা যা ইচ্ছা ইয়েজিদের প্রশংসা করুন কিন্তু মনে রাখবেন ঠিকানা কোথায় বলেছেন। যে আমার আহলে বায়েতের কারোর প্রতি যে বিদ্বেষ রাখে হিংসা রাখে তার ঠিকানা জাহান নামে আহলে বায়েতের কারো সাথে আজকে যখন কোনো মানুষ কোন সৈয়দকে গালি দেন আমরা হই না কারণ এই উম্মতের কিছু মানুষ যেহেতু হুসেন রাজি আল্লাহ তাল আহনুকে কাতল করতে পেরেছে সুতরাং এই উম্মতের কোনো মানুষ হুসেন রাজি আল্লাহ তাল আহনুর কোনো সন্তানকে গণ্ডমূর্গ বলে গালিও দিতে পারবে এটা স্বাভাবিক এটা এটা আজব কোনো বিষয় নয় কিন্তু যারা ইমান নিয়ে দুনিয়ার দিকে যেতে চান আহলে বায়াত যারা আছেন দাবি এটা নয় যে আপনার সব কিছু তাদেরকে দিয়ে দিতে হবে এটা নয় দাবিটা হচ্ছে আপনি সম্মান করবেন তাদের নাম সম্মানের সাথে নেবেন তারা সামনে পড়লে যতটুকু সম্ভব মহব্বত করবেন এই হলো দাবি ওমা আস আলকুমকুমা তাফিল কোরবাক একটা প্রশ্ন অনেক মানুষ করে থাকেন যে আহলে বায়াতের বা সঈদদের কেউ যদি কোনো গুমরা চলে যান তাইলে কি হবে আমরা ইনশাল্লাহ এই প্রশ্নের উত্তর পরবর্তী আলোচনায় দেব। আজকে এই পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন দোষে মোহারম আশুরা সকলের জন্য আমরা দোয়া করি পুরো উম্মতের জন্য আমরা দোয়া করি আল্লাহ রাবুল্লা আলমিন এই উম্মতের যত মজলুম যারা আছেন সবাইকে সাহায্য করুন জালিমদেরকে হেদায়ত দান করুন আর যেই জালিমের নসিবে হেদায়ত নাই আল্লাহ রবীন্মকে হালাক করে দেন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাকু